হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইচ্ছা বিশেষ হ্যাপি চ্যানেলে। আজকে আমি চড়ক মেলা দেখতে গিয়েছিলাম, তো তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছ আমি এখন মেলার ভিতর, আমার সাথে আছে আমার একটা জিজু, এই যে আমার একটা জিজু, তো একসাথে আমরা এসেছি মেলার ভিতর। আরও আছে লোক, আর আমার একটা বান্ধবীও আছে সাথে, তো আমার ক্যামেরাটা ধরে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা মোমোজ খাবো, তো মোমোজ খাওয়ার পরে একটু মেলাটা ভালো করে ঘুরবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে দেখো, দেখতে পারবে। তারপরে বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে দেখি পাশটাতে এসে এখানে পাঁপড় ভাজি করছে, তো পাঁপড় ভাজি একটা করে সবাই মিলে খেলাম, এক এক পিস করে কিনে। তো জিজু আমাদেরকে কিনে দিল। তারপরে দেখছি এখানে ভাজি করছে একসাথে তিনটে করে, তো উনি বলছে আমি সেম কোয়ালিটিতে সেমভাবে আমি ভাজি করে দিতে পারবো, তিনটে বলো, চারটে বলো, পাঁচটা বলো, একসাথে করে। তো আমরা বললাম ঠিক আছে, আমাদেরকেও দেখাও পাঁচটা করে সমানভাবে ভেজে। তো উনি আমাদেরকে দেখালেন, তো খুব সুন্দর টেকনিক, খুব সুন্দরভাবে আমাদেরকে দেখালেন এটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে বলো, আর লাইক শেয়ার দিতে ভুলো না যেন, আর যাওয়ার পথে একটা সাবস্ক্রাইব তো বানতে হয় না, প্লিজ গাইস একটা সাবস্ক্রাইব করে যেও নতুন আরও ভিডিও দেখার জন্য। আর এর সাথেও বলে যেও তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো, প্লিজ আমাকে কমেন্ট করে বলো, আমি চেষ্টা করবো। আর আমার ভিডিও সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর শেয়ার তো অবশ্যই করো। তো বন্ধুরা, এই পাশটাতে দেখি জিলাপি তৈরি করছে, আর ইনি বিক্রি করছে সবার কাছে প্যাকিং করে। আর এই পাশটাতে ভাজি করে চিনির যে রসটা আছে তার ভিতর ভিজিয়ে ডুবিয়ে উঠিয়ে রেখে দিচ্ছে, আর উনি সবাইকে দিচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমাদের এই মেলাতে প্রচুর পরিমাণে লোক, প্রচুর পরিমাণে বলার কোনো ধারণা নেই, এতটা লোক কি বলবো। আর প্রচুর গরম ছিল, তো এই যে দেখতে পাচ্ছ আমি এই পাশটাতে এসে আবার ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, আমি অত ফুচকা খেতে পারি না, আর খুব স্লো খেয়ে থাকি, কারণ আমি পারি না অন্যদের মতো। তো আমি এই যে ফুচকা খাওয়া শেষ হয়ে গেল আমার, আর লাস্টের যে চাটনি দিয়ে ফুচকাটা, ওটা ফেভারিট আমার, ওটা আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে চড়ক মেলা হচ্ছে, তো এটা হচ্ছে তোমার যে কি বলে, এটা পিঠে শিক ঢুকিয়ে বসি ঢুকিয়ে ঘোরাচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা, এই যে ট্যাডি বিয়ারটাকে, তো ইনি ভিডিও বানাতে এসেছে এখানে সবার সাথে, ফানি ভিডিও। তো এনাকে আমি আমার ভিডিওই উঠিয়ে নিলাম, দেখো ওই মেয়েটাকে প্রপোজ করছে আর ঘোরাচ্ছে, দেখো কিছু খেলো। আর এই যে তারপরে ভাবলাম আমি একটু যাবো নাকি কাছে, ভাবছি যাবো কি যাবো না, তো ভাবছি যাবো কি যাবো না, তো পরে আমি গিয়েছি। এই যে এইখানটাতে এইখানটাতে আইসক্রিম চুরি করে আবার ওইখানটাতে রেখে দিয়ে গেল। তো বন্ধুরা, দেখতেই পারছো অনেক ভিড় হয়েছে ট্যাডি বিয়ারের কাছে, সবাই সেলফি তুলছে। তো আমি পাশে দাঁড়িয়ে আছি, আর ওই পাশের মেয়েটা টেনে টুনে ওনাকে বলছে সেলফি তুলবো, তো ওই পাশটাতে ঘুরে গেল। তারপরে আমি আর কি করব, এই যে দাঁড়িয়েই আছি। তো বন্ধুরা, আর এই পাশটাতে দেখতে পাচ্ছো নাচ গান হচ্ছে, সবাই দেখছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বন্ধুরা, এই যে এই পাশটাতে ফাংশন হচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই দেখছে ড্যান্স হচ্ছে। তো ওই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমগুলো ধরে আছে, আমার খুব ভালো লেগেছিল এই জন্য জুম করলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে মোমোজ, তো আমি এখন মোমোজ খাবো, আর মোমোজটা খুব গরম ছিল, আমি অতটা মোমোজ খাই না ভালো, তারপরেও জিজু কিনে দিল তো এই জন্য খেলাম। মোমোজটা খুব টেস্টি ছিল। আর এই যে দেখতে পাচ্ছ সেই পাঁপড়টা, পাঁপড় ভাজিটা এখন খাচ্ছি আমি, আর এই জিজু দাঁড়িয়ে আছে এখানে, জিজু পাঁপড় ভাজিটা খাচ্ছে।
তো বন্ধুরা, তারপর জিজু আমাদেরকে এগ রোল কিনে দিল। তো এগ রোলটা খাচ্ছি, দেখতেই পাচ্ছ অনেক কিছু কিনে দিয়েছে। বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি, আর এখান থেকে পেট ভরে খেয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। আর ভাতের দিক কোনো আগ্রহ নেই আমার, এত এত খেয়েছি মেলা থেকে। এই যে দেখতে পাচ্ছ মেলাটা ঘুরছি আমি এখন বন বন করে। তারপরে বন্ধুরা আমার হাতে চলে আসলো ঘুগনি। ঘুগনি খাওয়ার পরে লাস্টে আমি এই যে আইসক্রিমটা খাচ্ছি, আমার একটা কাকা কিনে দিয়েছিল।